আজ এই দেশ ও রাজ্যের তরফ থেকে যে সমস্ত আপডেট খবর বেরিয়ে আসছে তার মধ্য থেকে বাছাই করা 10টি খবর নিয়ে হাজির হয়ে গেলাম। বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে আপনাদের উদ্দেশ্যে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকন দিকে প্রেস করে নিতেও ভুলবেন না। ফের স্কুল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, আর অনলাইনে বা টিভিতে নয়, এবার টেলিফোনেই ক্লাস নেওয়ার কথা ভাবছে শিক্ষা দপ্তর। অনলাইনে ক্লাসের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ছে গ্রামাঞ্চলের পড়ুয়ারা, তাই আপাতত নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হবে। সেখানে নাম, বিষয় ও ক্লাস উল্লেখ করে ফোন করলে তার সঙ্গে শিক্ষক শিক্ষিকার যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে প্রশিক্ষণ চালু হয়ে গিয়েছে। এবার বড় ধাক্কা চীনের। চেন্নাইতে আইফোন 11-এর উৎপাদন শুরু করল অ্যাপল। সরকারের আত্মনির্ভর উদ্যোগের ক্ষেত্রে বড় জয় আসলো অ্যাপল। অ্যাপল এদেশে শুরু করল তাদের অন্যতম ফ্ল্যাগশিপ ডিভাইস আইফোন 11। চেন্নাইয়ের ফক্সকন প্ল্যান থেকে এর উৎপাদন শুরু হলো। এটাই প্রথমবার অ্যাপেলের একেবারে শীর্ষ থাকা কোনো মডেল উৎপাদন ভারত থেকে করতে শুরু করলো। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এই খবর ঘোষণা করে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, রীতিমতো উজ্জীবিত করবে মেক ইন ইন্ডিয়া। অ্যাপল ভারতে উৎপাদন শুরু করল আইফোন 11। এদেশে প্রথম একেবারে শীর্ষে থাকা এই মডেলের কাজ শুরু হল। রাজ্যে 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2216 জন, মৃত্যু হয়েছে 35 জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত বেড়ে হল 53,973 জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হল 1,290 জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন 33,529 জন। মাধ্যমিকের খাতা রিভিউ ও স্ক্রুটিনি করার জন্য শিক্ষা দপ্তরের বড় ঘোষণা। আগামী 17 আগস্ট পর্যন্ত মাধ্যমিকের দপ্তরে আবেদন করা যাবে খাতা রিভিউ ও স্ক্রুটিনি করার জন্য। তবে এবছর স্ক্রুটিনি ও রিভিউ করার আবেদনপত্রে পরীক্ষার্থীর বদলে আবেদন করতে হবে অভিভাবকদের। তো এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি স্কুলে পরীক্ষার্থীরা কোন বিষয়ে রিভিউ এবং স্ক্রুটিনি করতে চান তা লিখে একই সঙ্গে পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর সহ একটি আবেদনপত্র অভিভাবকদের স্বাক্ষর করে তা স্কুলে জমা দিতে হবে। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই আবেদনপত্রগুলিকে 17 আগস্টের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক দপ্তরে জমা দেবেন। তো শুক্রবার থেকেই সেই আবেদনপত্র জমানোর কাজ শুরু করেছে স্কুলগুলি। মুকুলকে ঘিরে বাড়ছে গুঞ্জন, শোনা যাচ্ছে নতুন দল গঠনেরও কথা। অনেকেই তাকে বলেন বঙ্গ রাজনীতির চাণক্য। বাংলার আনাচে কানাচে প্রতিটা প্রান্ত তার নিজের হাতের তালুর মতোই চেনা। জানেন ও বোঝেন কাকে কোন দায়িত্ব দিলে কার্যোদ্ধার সম্ভব। সেই সঙ্গে এটাও ঠিক, তার যাবতীয় ক্যারিশমা এখন প্রশ্নের মুখে, কারণ তিনি এখন বিজেপিতে থেকেও নেই, আর তৃণমূল তো কার্যত ক্লোজড চ্যাপ্টার। গেরুয়া শিবিরে তার একটা পদ আছে, কিন্তু সে পদের কার্যত কোনো দরই নেই। ভেবেছিলেন গেরুয়া শিবিরে যোগ্য মর্যাদা ও গুরুত্ব পাবেন, কিন্তু তার হয়নি। উল্টে তার পরিচিত অনুগামীদেরই নিজের দিকে টেনে নিয়েছেন দিলীপ ঘোষ। প্রস্তুত পদ্ম শিবিরে ভীষণই এক হয়ে পড়েছেন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার কথা বা পরামর্শকে এখন আর গুরুত্ব দিতে চাইছেন না। তার জেরেই দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে দিল্লিকে বিদায় জানিয়েই শুক্রবার দুপুরে পা রেখেছেন কলকাতার বুকে। এবার নাকি তার ফের নতুন পথে চলা শুরু, মানে নতুন দল তৈরি করতে চলেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, মুকুল যদি সত্যি বিজেপিকে ছেড়ে দিয়ে নতুন আঞ্চলিক দল গঠন করেন তাহলে লাভ কার আর ক্ষতি বা কার? 2015 সালে যখন তৃণমূলে থাকাকালীন এই একই অবস্থা তৈরি হয়েছিল, তখন যদি মুকুল দল করতেন নিঃসন্দেহে তা থাবা বসাতো তৃণমূলের ভোট ব্যাঙ্কে। কিন্তু এখন যদি তিনি দল গঠন করেন তার ধাক্কা সবার আগে গিয়ে লাগবে বিজেপির গায়ে, কারণ বিজেপি কিছু ভোট যেমন তিনি নিজের দিকে টানতে সক্ষম হবেন তেমনি বিক্ষুব্ধ তৃণমূলের ভোটও টানতে পারবেন, ফলে সেই ভোট আর বিজেপিমুখী হবে না। বস্তুত রাজ্যে মমতা বিরোধী ভোটের যে একমাত্র ঠিকানা হয়ে উঠেছিল পদ্ম শিবির, তো সেই পরিস্থিতিটাই একেবারে পুরো বদলে যাবে। চরচর করে বাড়ছে আলুর দাম। আলুর দাম নিয়ন্ত্রণে এবার পদক্ষেপ নিল নবান্ন। খুচরো বাজারে আলুর দাম 5 দিনের মধ্যে 25 টাকায় নামিয়ে আনতে হবে। জরুরি ভিত্তিতে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। সেই সঙ্গে হিমঘরে চাষি বা ব্যবসায়ীরা কী পরিমাণ আলু মজুত রাখছেন তা জানতে তালিকা চেয়েছে নবান্ন। গত কয়েকদিন ধরে রাজ্যে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে আলুর দাম। বেশিরভাগ বাজারেই
জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 টাকা কিলো দরে, চন্দ্রমুখী আলু পৌঁছে গিয়েছে 35 টাকা। কারণ হিসাবে লকডাউন, জ্বালানির বর্ধিত মূল্যের সঙ্গে টানা বর্ষণকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর এতেই চটেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবিলম্বে আলুর দাম নিয়ন্ত্রণ আনার নির্দেশ দিয়েছেন তিনি। আলুর দাম কীভাবে নিয়ন্ত্রণ আনা যায় সে ব্যাপারে নবান্ন একটি বৈঠক বসেছিল, আর সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আলুর দাম একেবারে 5 দিনের মধ্যে 25 টাকা করতে হবে, নাহলে বড়সড় পদক্ষেপ করবে রাজ্য সরকার। পিকের সার্ভেতেই মহুয়া লক্ষ্মীদের সামনের সারিতে এনেছেন মমতা। তো বলছে তৃণমূলের একাংশ 21কে বাকির চোখ করে দলে বড়সড় রদবদল এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল চমকে দিয়েছিল, বিধানসভা নির্বাচনে আর এই সুযোগ দিতে রাজি নন তৃণমূল নেত্রী, তাই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে দলের স্ট্র্যাটেজি সাজাতে এনেছিলেন প্রশান্ত কিশোরকে, তারপর থেকেই তৃণমূলের অনেক কৌশলে তার মাথা ছিল বলে জানা যায়। এবার দলের এই রদ বদলেও পিকের স্ট্র্যাটেজি রয়েছে বলে জানা গিয়েছে। খোদ দলীয় নেতৃত্ব এমনটাই বলছে। শোনা যাচ্ছে শাসক দলের কোন নেতার প্রতি রাজ্যের মানুষ কী ভাবছেন তার উপর ভিত্তি করে রিপোর্ট জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারই প্রতিফলন দেখা গেল এই 2021 আগে এই তৃণমূলের সাংগঠনিক রদবদলে। 3-4 মাস আগেই সেই রিপোর্ট জমা পড়েছে। প্রশান্ত কিশোরের রিপোর্ট অনুযায়ী দলের তরুণ নেতৃত্বকে সামনের সারিতে জায়গা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, যদিও দলের শেষ কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু প্রশান্ত কিশোরের রিপোর্ট মতোই যে মমতা কাজ করেছেন তা দাবি করছেন তৃণমূলের অন্দরের লোকেরাই। এবার থেকে চলাফেরা করলেই হয়ে যাবে মোবাইল চার্জ, অভিনব আবিষ্কার করল দুই কিশোর। আবিষ্কারের সবসময় নতুন কিছু না কিছু উদ্ভাবন হয়ে ওঠে, যা ছিল না আগে তাকে উদ্ভব করাকেই আবিষ্কার বলে, তাই আবিষ্কার সবসময় চমকপ্রদ হওয়া উচিত। কিন্তু ফোনে চার্জ দিলে শারীরিকভাবে ফিট থাকা সম্ভব এমন কথা হয়তো কেউ কল্পনা করতে পারেন না, কিন্তু যা কল্পনার বাইরে তা আবিষ্কার করলেন দিল্লির দুই কিশোর মুয়াকভাল্লা ও আনাদ গঙ্গাধারণ। যখন 10ম শ্রেণীতে পড়তেন তখন তারা নতুন আবিষ্কারের বিষয়ে মনস্থির করেন, আর তারপর পদার্থবিদ্যার একটি থিওরি কাজে লাগিয়ে তারা বানিয়ে ফেললেন এক চার্জার। এই চার্জারের নাম মোবি চার্জার। এটি এমন এক যন্ত্র যা আপনাকে একই সাথে শারীরিকভাবে ফিট করবে এবং মোবাইল চার্জও হবে। এই যন্ত্র হাঁটার সময় গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে দেবে, আর এই বিদ্যুৎ শক্তির ফলে এই মোবাইল চার্জ হবে। মানুষ যখন হাঁটবেন তখন এই যন্ত্রটি জুতোর মধ্যে লাগানো থাকবে, আর সাথে বিদ্যুতের তার দিয়ে চার্জারে জোড়া থাকবে মোবাইলে। মানুষ যখন হাঁটবে তখন গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, আর সাধারণ বৈদ্যুতিক চার্জারের তুলনায় এই চার্জারে 20% বেশি দ্রুততার সঙ্গে চার্জ হবে বলে জানান এই দুই কিশোর। দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ থেকে বাতিল হতে পারে 6,000 অলাভজনক স্টেশন। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে 5,500 থেকে 6,000 স্টেশন বাতিল করতে পারে ভারতীয় রেল। ভারতীয় রেলের জিরো বেস্ট টাইম টেবিল তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। সম্প্রতি IIT মুম্বাইয়ের সাহায্য নিয়ে এই পর্যালোচনা করছে ভারতীয় রেল। ভারতীয় রেল সূত্রে জানা গেছে যেসব স্টেশনে এক বাক্যে কমপক্ষে 50 জন যাত্রী ওঠানামা করেন না সেই সব স্টেশনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এই সব স্টেশন আর্থিকভাবে অলাভজনক বলে মনে করা হচ্ছে, তো এই সিদ্ধান্তের ফলে ট্রেন চলাচলে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। মাস্ক পরলেও শারীরিক ক্ষতি হচ্ছে, সামনে এলো এক নয়া তত্ত্ব। করোনা পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য অন্যতম হাতিয়ার হলো এই মাস্ক। বিশ্বজুড়ে এটাই মানুষের সবথেকে বড় অপরিহার্য জিনিস। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সব দেশেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক, এমনকি মাস্ক না পরলেও জরিমানার সঙ্গে কঠোর শাস্তি হচ্ছে কোথাও। তবে এই মাস্ক নিয়েই দেখা দিয়েছে সমস্যা। তবে মাস্ক সুস্থ মানুষের শারীরিক শক্তি হ্রাস করে বলে জানা গিয়েছে এক সমীক্ষায়। জার্মানির লাইপসিস বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞরা এমনই তথ্য জানিয়েছেন। সম্প্রতি সোমবার প্রকাশিত হয়েছে এক সমীক্ষার রিপোর্ট। তো এই রিপোর্টে বলা হচ্ছে মাস্ক পরা বা নাক মুখ ঢেকে রাখলে একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি কমে যেতে পারে।